চীনের বিরুদ্ধে এবার প্রতিবাদে সামিল হলো হুগলি জেলা শিবসেনা। বৃহস্পতিবার বাঁশবাড়িয়া মহাকালীতলায় চীনের প্রেসিডেন্টের ছবি পুড়িয়ে প্রতিবাদে সামিল হয় হুগলি জেলা শিবসেনা দলের নেতা কর্মীরা। চীনের সঙ্গে সংঘর্ষে শহীদ হয়েছে ভারতীয় সৈনিক। তারপর থেকে চীনের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয়েছে সমগ্র ভারতবাসী। এদিন সেই পথে হেঁটে চীনা সামগ্রী বয় করে ডাক দিল শিবসেনা দল। যা দেখছেন আপনারা সব খবরের পর্দায়। হুগলি থেকে সুভজিৎ ঘোষের রিপোর্ট, সব খবর। রেডি তোমরা? হ্যাঁ হ্যাঁ, না বলো বিষয়টা নিয়ে। হ্যাঁ বিশ্বরূপ দা বলুন। হ্যাঁ, চীন আমাদের এই বিরাট বড় ভারতবর্ষকে ব্যবহার করে আজকে প্রচুরভাবে অর্থনৈতিক দিক থেকে প্রচণ্ড শক্তিশালী হয়ে গেছে এবং তাদের এই চোরাবাজারে প্রচুর পণ্যদ্রব্য আসছে এবং তারা তার ফলে সামরিকভাবে শক্তিশালী হচ্ছে এবং সেই শক্তিটাকে নিয়োগ করছে কোথায় না, ভারতবর্ষের সীমান্তে, এবং ভারতকে ক্ষতি করার চেষ্টা করছে বারবার। তো আজকে আমাদের এই 20 জন লাদাখে মারা গেছে সৈন্যবাহিনী, আমরা তীব্র নিন্দা জানাচ্ছি, চীনকে ধিক্কার জানাচ্ছি এবং অবিলম্বে আমাদের এই সৈন্যবাহিনীর হত্যার বদলা চাইছি। আমাদের হুগলি শিবসেনা থেকে এবং সারা রাজ্যের শিবসেনা থেকে এবং সারা ভারতবর্ষের শিবসেনা সবাই কিন্তু এই একই দিনে কর্মসূচিটা পালন করছে, সেটা জম্মু কাশ্মীর থেকে একদম তামিলনাড়ু অবধি। তাই আজকে আমাদের এখানে একটা প্রতীকী কর্মসূচি পালন হচ্ছে হুগলি জেলার তরফ থেকে। আপনার নামটা বলুন আর কোন পদে আছে? আমি বিশ্বরূপ চৌধুরী, হুগলি জেলা শিবসেনা সভাপতি। সীমান্তে গাড়ালে 14 নম্বর এবং 15 নম্বর পয়েন্টে চীনা সেনা এসে দাঁড়িয়ে আছে এবং ভারতীয় সেনা প্রতিবাদ করতে যাওয়ায় 20 জন, একজন কর্নেল সমেত 20 জন সেনাবাহিনীর জওয়ান মারা গেছে। তো আমরা ভারতের সার্বভৌমত্ব রক্ষার্থে আমরা সরকারের পাশে আছি এবং এর বদলা চাই। আমরা চীনের কোনো আগ্রাসন সহ্য করব না আর ভারতবর্ষ থেকে সমস্ত চীনা কোম্পানিগুলোকে অবিলম্বে বন্ধ করতে হবে, এটা আমাদের ভারত সরকারের কাছে দাবি। আপনার নামটা বলুন। আমার নাম পার্থ বাগচি, সাধারণ সম্পাদক শিবসেনা হুগলি জেলা। জয় ভবানী, জয় ভবানী, হাই হাই চীনা সরকার, হাই হাই চীনা সরকার, হাই হাই।